বেলাকোবা রাজ্য সড়কের কলেজপাড়া সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। জখম ব্যক্তির নাম নিতাই ঘোষ, তিনি বেলাকোবার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে কলেজপাড়া সংলগ্ন এলাকায় এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ফাটাপুকুরের দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন সাইকেল আরোহী ব্যক্তি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। যদিও সেই চার চাকা গাড়িটি পালিয়ে যায়। ঘটনার পর পথ অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অবরোধ এখানে পরপর পাঁচ সাতটা ঘটনা আমাদের হয়ে গেছে। আমরা কিছু চাই না, এখানে বাম্পার লাগবে, খালি বাম্পারও করতে হবে। বাম্পার দিলে বাম্পার লাগবে না, সিগন্যাল।